কি একটা যন্ত্রণায় পড়েছি বলেন তো। আজকাল চম্পাও আমাকে থ্রেড দিয়া কথা বলে। কেন কথা বলে আপনাদের সাথে শেয়ার করি। তার একটা ঝাড়ুর প্রয়োজন। চম্পাকে নাকি একটা ঝাড়ু কিনে দিতে হবে, ঝাড়ুটা নষ্ট হয়ে পড়েছে। আমি যতবার বাহিরে যাই চম্পা আমাকে বলে দেয় ঝাড়ুর কথা, কিন্তু কি করব বলেন তো, বাহিরে গেলে আমার মনেই থাকে না ঝাড়ু আনতে হবে। সে কি থ্রেডটা আমাকে দিল, ঝাড়ু না আনলে সে নাকি কাজই করবে না আর। যাই হোক, বিকাল থেকে মনটা শুধু হাহাকার করতেছে একটু ঝাল কিছু খাওয়ার জন্য, তাই চলে আসলাম রান্নাঘরে। কি করা যায় ভেবে পাচ্ছি না। চম্পাকে জিজ্ঞেস করলাম, চম্পা বলতো কি খাওয়া যায়। বাই দ্য ওয়ে, ইদানিং আমার প্রচুর ঠান্ডা লাগছে। কেন ঠান্ডা লাগতেছে, কি কারণে বুঝতেই পারতেছি না। হয়তো বা ওয়েদার চেঞ্জ হচ্ছে, আরও কারণ থাকতে পারে। ইদানিং আমি প্রচুর বাহিরে যাচ্ছি, প্রতিদিনই আমার বাহিরে যাওয়া হচ্ছে, সেই কারণেও হতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু ডাল বাটা হয়ে গিয়েছে। তবে ডালটা আমি বাটিনি, আমাকে চম্পা বেটে দিয়েছে। তারপর চম্পাকে বললাম, চম্পা একটু মাখিয়ে দে হাতে। তো আমি ডালের মধ্যে কি কি দিলাম আপনাদের সাথে শেয়ার করি। ডালে আমি দিয়েছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সাথে। তার সাথে আমি অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি, কারণ ডাল বড়াতে পেঁয়াজ কুচিটা খুব ভালো লাগে। যখন মচমচে হয়, পেঁয়াজগুলো মুখে কামড়ে পড়ে, খুব মজা লাগে তখন। একটু কাঁচামরিচও বেশ খানিক দিয়েছি, কারণ হচ্ছে খুবই ঝাল খেতে ইচ্ছে করতেছে, কারণ সর্দির মুখে ঝালটা খুব ভালো লাগবে মনে হয়েছে। তবে আমার কাছে না বেসন ছিল না, যার কারণে আমি আটা মেরে দিয়েছি। আপনাদের ঘরেও যদি কখনো বেসন না থাকে, আটা বা চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন। কি বুদ্ধিটা ঠিক দিইনি আপনাদেরকে। যাই হোক, এই যে দেখেন আমাকে চম্পা খুব সুন্দর করে ডালের বড়াটা মাখিয়ে দিচ্ছে। এখন আমি একটু তেল কড়াইতে দিয়ে মচমচ করে আমি ভেজে নেব। উফ, দারুণ হবে খেতে মচমচে ভাজা ডালের বড়া। প্রায় সময় কিন্তু আমি তৈরি করি এটা, আমার কাছে ভীষণ ভালো লাগে। জানেন, ছোটবেলা যখন মেলায় যেতাম, তখন যে ডালের বড়া খেতাম, ডাল বড়া না, ওটাকে বলে ডাইল বড়ি, মানে আমাদের মানে আঞ্চলিক ভাষায় বলে আর কি ডাইল বড়ি। যাই হোক, আমি কিন্তু ডালের বড়াটাকে ভালো করে বেজে নিচ্ছি। অনেকে এটাকে পেঁয়াজু বলে, কিন্তু আমার এখানে আমি ডাল বড়াই বলি, আমি বা আমার পরিবারের সবাই ডালের বড়াই বলে এটা। তবে আরেকটা কথা বলি, আমি কিন্তু এটা ভাতের সাথেও খাই, মচমচ করে ভাতের সাথেও কিন্তু আমি এটা খাই। এই যে দেখেন, একদম বাদামি কালার হয়ে গিয়েছে বড়াটা, কত সুন্দর একটা কালার এসেছে। আমি জানি আপনাদেরও খেতে ইচ্ছে করতেছে আমার ভিডিওটা দেখে, মিথ্যা কথা কিন্তু বলবেন না। যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কিন্তু আমার পেজ বা আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আপনাদের কি মুখ থেকে লোল পড়তেছে কিনা। জানেন, আমি কিন্তু ডাল বড়াটা অনেক আগেই খেয়েছি, কিন্তু বয়স আমি পরে দিচ্ছি। যখন আমি বয়স দিচ্ছি, তখনও কিন্তু আমার মুখ থেকে লোল পড়বে পড়বে এই অবস্থায়। যাই হোক, আমার কিন্তু ডাল বড়াটা হয়ে গিয়েছে। সো এখন আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিব। যাই হোক, সত্যি কথা কি জানেন, খাবারটা আমি আগেই খেয়েছি, এডিট আমি পরে করেছি, মানে বয়স দিচ্ছি পরে। সত্যি কথা বলতে কি জানেন, অসাধারণ হয়েছিল। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এভাবে। জানেন, চম্পা ধনিয়া পাতার আস্ত গাছই দিয়ে দিয়েছে এখানে, তার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, অনেক কিছু দিয়েছে। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন এতক্ষণ পর্যন্ত বসে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।